আছেন। আপনারা জানেন যে কেন আজকে আমরা প্রতিবাদী সভা করছি, আমরা রাস্তায় নেমেছি। সর্বোপরি বলতে হয় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আজকে ভারতবর্ষের একটা সরকার, যে সরকারটার সামনে আসন্ন লোকসভা নির্বাচন, যে সরকারটা আগামী দিন টিকবে কি টিকবে না, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠেছে। ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আওয়াজ উঠেছে যে আগামী লোকসভা নির্বাচনে মোদি হটাও, দেশ বাঁচাও। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ আজকে আওয়াজ তুলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক, দিল্লির যে রাজনৈতিক, পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক রাজ্যগুলি, আঞ্চলিক নেতৃত্বগুলি মমতা ব্যানার্জিকে ডাকছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে মোদী সরকার হটাও, দেশ বাঁচাও একটা আন্দোলনের ঢেউ উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। আজকে 4ই আগস্ট, আগস্ট মাস লড়াই সংগ্রামের ইতিহাসের মাস। আগামী 15ই আগস্ট ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলমান, ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের বর্ণের মানুষ 15ই আগস্টে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা তুলবার জন্য প্রস্তুত হচ্ছে। ভারতবর্ষের আবাল বৃদ্ধা জনতা, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রস্তুত নিচ্ছে 15ই আগস্টে ভারতবর্ষে তেরঙ্গা পতাকা তুলবে। ঠিক সেই সময় আমাদের দেশের একজন নেতা নরেন্দ্র মোদী আর অমিত শাহ চক্রান্ত করে ভারতবর্ষের মধ্যে এক শ্রেণীর মানুষকে, ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মানুষকে নতুন করে উদ্বাস্তু তৈরি করবার একটা চক্রান্ত শুরু করেছে। এনআরসির নাম করে, জাতীয় নাগরিক পঞ্জির নাম করে শুধুমাত্র আসাম থেকে 40 লক্ষের উপর বেশি লোককে দেশের মধ্যে দেশান্তরিত করবার, পরিচয়হীন করবার একটা চক্রান্ত শুরু করেছে মোদী সরকার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পার্লামেন্টের মধ্যে, আজকে তৃণমূল কংগ্রেসের এমপিরা ভারতবর্ষের লোকসভা রাজ্যসভার মধ্যে যেভাবে এই বিষয়টাকে নিয়ে আন্দোলন করেছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে যে আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি, আজকে ধুলিয়ার এই যে জায়গায় মানুষ যে জড়ো হয়েছে, গতকালকে আমরা রেলবাজারে জড়ো হয়েছিলাম, ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকে মানুষ আওয়াজ তুলেছে যে আওয়ামীকে মোদী সরকার আননেই দরকার। এই আওয়াজ যখন তোলা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছিল আসামে ওই উদ্বাস্তু ভাইদের পাশে থাকবার জন্য, একবার উদ্বাস্তু ভাইরা দেশ ভাগ্য হয়েছিল, জীবন জীবিকার সংগ্রামে বাজারে তাগিদে বাস্তু হারা হয়ে ছিন্নমূল হয়ে ওপারে বাংলার হিন্দু ভাইরা তারা শুধুমাত্র বাঁচবার জন্য দেশটাকে ভাগ করে চলে আসতে বাধ্য হয়েছিল। জীবন জীবিকার তাগিদে, বাঁচবার তাগিদে সমস্ত কিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে এবারে বাংলায় আসতে বাধ্য হয়েছিল। এবারে বাংলার বিভিন্ন প্রান্তে, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে, নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে, এই ধুবুলিয়ার বিভিন্ন প্রান্তে বিদেশের ছেড়ে যাওয়া পরিত্যক্ত বাড়িতে সেদিন উদ্বাস্তু ছিন্নমূল ভাইরা আশ্রয় নিয়েছিল। ধুবুলিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে আশ্রয় নিয়েছে তারা, এই জন্মভূমিতে গড়ে তুলেছে ভারত মাতার বীর সন্তানেরা। আজকে নরেন্দ্র মোদীর সরকার, পদ্মফুলের সরকার নতুন করে চক্রান্ত করেছে এদেশকে আবার বিনষ্ট করবার জন্য। আমরা হুঙ্কার দিয়ে বলতে চাই, এই নদিয়ার মাটি, পশ্চিম বাংলার মাটি, এই বাংলার ইতিহাসটা অনেকের জানা নেই। এই বাংলাদেশে একবার এসেছিল ওই বিজয় বর্গীরা, মানুষ গান লিখেছিল বর্গী এলো দেশে খাজনা দেব কেসে, সেদিন বাংলার মানুষ, নদিয়ার মানুষ বিশেষ করে হিন্দু মুসলমান পিছিয়ে পড়া মানুষ ঐক্যবদ্ধ ভাবে ওই বর্গীদেরকে পিটিয়ে তারা করেছিল বাংলা থেকে। আজকে বাংলায় আসছেন একজন বিজয় বর্গী, তার নাম কৈলাস বিজয় বর্গী। আমরা বলতে চাই আজকে আমাদের দল মত নির্বিশেষে, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, বন্ধু আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন কি দেননি, আপনি কোন দলটা করবেন কোন দলটা করবেন না ওটা অনেক পরের প্রশ্ন, আজকে আপনার স্বার্থে আমার স্বার্থে আসুন ঝান্ডাটাকে ছেড়ে। দরকার হলে পরে আমরা ঝান্ডা ছেড়ে আসবো, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দুর্যোগময় পরিস্থিতিতে আমরা ঝান্ডা ছাড়তে পারি কিন্তু ডান্ডাটা শক্ত রাখতে হবে, এই সময় ডান্ডা শক্ত দরকার।
উনি একটা তৃণমূলের নেতা, তিনি বলছেন আমাদের তৃণমূল নেতা ছিলেন একটা সময়, এখন তিনি বিজেপির নাকি বড় নেতা হয়েছে। আমি একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব। কিছুদিন আগে আমরা দেখছিলাম খবরের কাগজে, টিভি মিডিয়াতে, যে ভাগাড়ের মাংস, ভাগাড় থেকে মাংসগুলোকে কুড়িয়ে নিয়ে এসে ভালো করে মশলা মশলা মেখিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে আবার পরিবেশন করা হচ্ছে। আজকে আমরা দেখতে পেয়েছি এই সময় আমাদের কিছু ভাগাড়ের নেতাকে আমরা তাড়িয়ে দিয়েছি, ওই ভাগার থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে বিজেপি আবার সোনো পাউডার মেখিয়ে নতুন করে বাজারে পরিবেশন তৈরি করছে। আর তিনি নাকি বলছেন উজ্জ্বল বিশ্বাসকে একবার মমতা ব্যানার্জি তোলে আর নামায়। আমরা বলছি বন্ধু, উজ্জ্বল বিশ্বাসের রাজনৈতিক ইতিহাস আপনারা জানা নেই, একটুখানি ইতিহাসের পড়া খুলে পড়বে, একটুখানি পড়াশোনা করে নেবেন। যদি একবার আমরা বলি ওই ঘর বেটাদের, মার বেটাদের আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। একবার যদি এই মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলি যে সুনামি তৈরি হবে, সেই সুনামির সামনে কিন্তু পদ্ম ফুলের কোন লোক দাঁড়াতে পারবেন না। কিন্তু আমরা এই ভাষায় কথা বলতে চাই না, আমরা বলতে চাই বন্ধু কবির ভাষায়। কবি একবার বলে গিয়েছিলেন, কবি অনন্ত শঙ্কর রায় লিখে গেছিলেন, খুকুর বড় রাগ করো তেলের শেষে ভাঙলো পরে, তোমরা সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। আমরা বলতে চাই অমিত শাহ, তিনি বলছেন তার নাকি মুখের কথা আছে, তিনি এনআরসি এ প্রয়োগ করেছেন। আমরা বলছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, উনি 71 সালের পরে এসেছে, যদি আপনার ক্ষমতা থাকে আজকে বিপ্লব দেবকে তাড়িয়ে দিন। আজকে বিজেপির একটা এমএলএ, তার নাম রমাকান্ত দেউরি, আজকে তার নাম উঠেনি জাতীয় নাগরিক পঞ্জিকাতে। আজকে রমাকান্ত বিজেপি প্রাক্তন এমএলএ, তিনি বলছেন আমি আসামের জন্মভূমির মানুষ, আমি আমার নাম তুলবার জন্য কারো কাছে আবেদন করব না। আমরা বলছি আপনি আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজা খোলা আছে। আমরা বলছি তৃণমূল কংগ্রেসেরা বলছি উজ্জ্বল বিশ্বাসের অবারিত দ্বার, তার দরজা খোলা আছে। আমরা বলছি তৃণমূল কংগ্রেসের অফিসটা ধুবুলিয়ার মানুষের জন্য খোলা আছে, ওখানে দল মত নির্বিশেষে ধুবুলিয়ায় এই ব্লকের প্রত্যেকটা মানুষ আসুন। নমঃশুদ্ধ মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলমান মিলে আগামী দিন ধুবুলিয়ার ঐক্যবদ্ধ আন্দোলন আমরা গড়ে তুলবো। আর এখানে একটা নেতা আছে, আমি তার নামটা প্রকাশ্য করতে চাই না, তিনি শিব হন আর মহাদেব হোক যা হোক না কেন, তিনি হুঙ্কার দিয়ে বলছেন উদ্বাস্তুদেরকে তাড়ানো হবে। আমরা বলতে চাই যদি আপনার হিম্মত থাকে, আপনি বনগ্রাম কামারহাটি থেকে একটা বিজেপির উদ্বাস্তুকে তাড়িয়ে দেখুন, তৃণমূল কংগ্রেস খান্ডারাকে বাদ দিয়ে ডান্ডা কিভাবে ধরতে হয়। উদ্বাস্তু ভাইদের জন্য জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে, লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকবার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, উজ্জ্বল বিশ্বাস জিন্দাবাদ, ধুবুলিয়ার মানুষের ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ।